প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে প্রবাহমান সর্বাঙ্গীন উন্নয়ন কর্মযজ্ঞ বর্তমানে ত্রিপুরার প্রতিটি জনপদেও প্রতিফলিত হচ্ছে। কেন্দ্র রাজ্য গুচ্ছ প্রকল্পের সুফল অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিটি অংশের মানুষের আর্থসামাজিক জীবনমান উন্নয়ন অন্যতম লক্ষ্য। প্রতাপগড় বিধানসভার অন্তর্গত 43 নম্বর ওয়ার্ড এলাকার ঋষিপাড়ায় জনসম্পর্ক অভিযানে অংশ নিয়ে এই কথাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। স্বাস্থ্য সুরক্ষা, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, পরিশ্রুত পানীয় জল, নির্দিষ্ট সুবিধাভোগী ব্যক্তিদের জন্য চালের ব্যবস্থা সহ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের মাধ্যমে পাকা বাড়ি পেয়ে এক নিশ্চিত ভবিষ্যতের সন্ধান পেয়েছেন ত্রিপুরার অনেকে। বড় মাত্রায় সুবিধাভোগীরা এর সুফল পেয়েছেন। বিগত দিনের সংকীর্ণ স্বার্থে উন্নয়নের প্রশ্নে দীর্ঘ উপেক্ষিত প্রতিটি জনপদেই বর্তমানে সার্বিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে বলেও দাবি করেন বিপ্লব কুমার দেব। তিনি এদিন বলেন, বর্তমানে নরেন্দ্র মোদীর প্রতি নাগরিকদের মধ্যে তৈরি হওয়া আত্মবিশ্বাস ও স্বতঃস্ফূর্ততাই যেন বর্তমানে রূপায়িত বহুবিধ পরিকল্পনা এবং ভাবী প্রজন্মের উজ্জ্বল আগামীর পদযাত্রার অন্যতম প্রতিচ্ছবি। এদিন বিপ্লব কুমার দেবের উপস্থিতিকে কেন্দ্র করে লোক সমাগম ছিল প্রচুর। এদিন ঋষিপাড়ার স্থানীয়দের সাথে ঘরের ছেলের মতোই মিশে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কারোর ঘরে চা পান করলেন, আবার কোথাও সদ্যজাতকে কোলে তুলে নিলেন, জানার চেষ্টা করলেন বিভিন্ন সমস্যার কথা। এভাবেই এগিয়ে চলেছেন বিপ্লব কুমার দেব। অনুসূচিত জাতি যে ভাই বোনেরা রয়েছেন, কোথায় রয়েছেন, কিভাবে তাদের জীবনযাত্রা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী 80 কোটি মানুষকে 5 কিলো করে প্রতি ব্যক্তি চাউল প্রায় 2 বছর হয়ে গেছে। প্রতি ঘরে জলের ব্যবস্থা, গ্যাসের চুলার ব্যবস্থা, আরও অন্যান্য যেগুলো সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো সঠিকভাবে পৌঁছচ্ছে কি না, পাচ্ছে কি না সেগুলো জিজ্ঞাসা করা। আর এমনিতে সরকারি রিপোর্ট আমাদের কাছে আছে যে আমাদের সমস্ত স্কিমগুলি ত্রিপুরাতে সাকসেসফুল হয়েছে, কোভিডের ইঞ্জেকশন হোক। কিন্তু আমি এখন যেই বস্তিতে আছি সেখানে এটা অস্থায়ী বস্তি, তো 1971 থেকে ওরা এখানে থাকে, কিন্তু তাদের কাছে এখনও কোনো সেই বিষয়ে কোনো কাগজপত্র নেই, বিভিন্ন ঝামেলা রয়েছে। সেগুলো যদি কমপ্লিট করা যেতে পারে তাহলে প্রধানমন্ত্রীর যে বাকি সব স্কিমগুলি সেগুলি নিশ্চিত এই বস্তির মধ্যে লাগু করা সুনিশ্চিত হয়ে যাবে। আর আমি আশা করি ভারতীয় জনতা পার্টি সরকার যেভাবে কেন্দ্র এবং রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরা রাজ্যে মানুষের সার্বিক যে জীবনযাপন করার মান উন্নয়ন হয়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আর আগামী দিনে আরও সুন্দরভাবে জীবনযাপনের মান উন্নয়ন হবে এটাই আমি আশা করি। এবং মানুষের সঙ্গে সম্পর্ক করার জন্য আজকে আমরা সবাই মিলে এসেছি। এখানে মাননীয় বিধায়ক রবীন্দ্র মোহন দাস রয়েছেন, এখানে ডেপুটি মেয়র মনিকা দাস রয়েছেন, ভারতীয় জনতা পার্টির সমস্ত যুব মোর্চা হোক, এসসি মোর্চা হোক, বিভিন্ন মোর্চার কার্যকর্তা রয়েছে, মাদার কমিটির লোক রয়েছে। স্বতঃস্ফূর্ততা কার্যকর্তাদের মধ্যে প্রমাণিত করে যে মানুষের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। আর আমি আপনাদের সঙ্গেই তো ঘুরছি, মানুষের চেহারা দেখলে বোঝা যায় এক্সপ্রেশন, তো মানুষ মোদীকেই চায় এবং ভারতীয় জনতা পার্টির যে বিকাশমুখী সরকার সেটা সুদৃঢ় হোক, লম্বা সময় চলুক, সেটাই মানুষের মানসিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।